কালি সভায় প্রাঙ্গণে নামিয়া দাঁড়াইয়া কহিল, আমরা দুলে। আধর কহিল, দুলে? দুলের মরার কাঠ কি হবে শুনি? অর্থাৎ এই যে জমিদার এই অধর রায় বলছেন যে এই দুলেদের আবার কাঠ লাগে নাকি। কাঙালি বলিল, মা যে আমাকে আগুন দিতে বলে গেছে, তুমি জিজ্ঞেস করো না বাবুমশাই, মা সবাইকে বলে গেছে, সকলে শুনেছে যে মায়ের কথা বলিতে গিয়ে তাহার অনুক্ষণ সমস্ত অনুরোধে উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল। অর্থাৎ কাঙালি তার মায়ের এই আগুন দেওয়ার কথাটা শুনে তার যেন ভিতরে ভিতরে কান্নায় সে ফেটে পড়ল। অধর কহিলেন, মাকে পোড়াবি তো গাছের দাম 5টা টাকা আনবি, পারবি? তাহলে বলছেন যে মাকে যে পোড়াবি সে পোড়ানো গাছের যে দাম 5 টাকা, এই 5 টাকা আনবি, পারবি? কাঙালি জানিত তাহা অসম্ভব। তাহার উত্তরীয় কিনিবার মূল্য স্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাঁসাটি বিন্দি পিষিয়ে 1টি টাকায় বাধা দিতে দিয়েছে। সে চোখে দেখি আসিয়াছে, সে ঘাড় নাড়িল, বলিল, না। অর্থাৎ তার যে পিতলের যে কাঁসাটি এটাও 1টি টাকায় বাধা দিতে গিয়েছে, সে চোখে তা দেখে আসছে, আর সে ঘাড় নেড়ে বলল যে না। অধর মুখখান অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন, না তো মাকে নিয়ে নদীর চড়ায় কুঁতে ফেল গে যা। কার বাবার কাছে তোর বাপ কুল ঠেকাতে চায়, পাজি হতভাগা নকছর? সে বলছেন যে অধর রায় মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া বলছেন যে মাকে নিয়ে যে নদীর চড়ায় যে পুঁতে ফল ফেলবে, কার বাপের কাছে তোর বাবা কুরুল ঠেকাতে যায়, পাজি কোথাকার, হতভাগা কোথাকার, নকছার কোথাকার? বিভিন্নভাবে এই অধর রায় কিন্তু তাকে ভর্ষণা করতে লাগলো। কাঙালি বলিল, সে যে আমাদের উঠোনের গাছ বাবু মশাই, সে যে আমার মায়ের হাতে পোঁতা গাছ। হাতে পোঁতা গাছ বেটা, পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিত। বলছে যে তোর মায়ের হাতে পোঁতা গাছ পারে, অর্থাৎ তার যে দারোয়ান ছিল বলছে যে বেটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিত। পারে আসিয়া গলা ধাক্কা দিল এবং অমন কথা উচ্চারণ করিল, এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারীরাই পারে। কাঙালি ধুলো ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল, তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল। কেন সে যে মার খাইল, কি তাহার অপরাধ, ছেলেটা ভাবিয়াই পাইল না। অর্থাৎ এই যে কাঙালি কেন তাকে মার খেতে হলো, কেন তাকে এত ভৎসনা এত গালাগালি শুদ্ধ হলো, সেগুলো কিছুই বুঝতে পারল না, ছেলেটা ভাবিয়াই পাইল না। গোমস্থা নির্বিকার চিত্রে দাগ পর্যন্ত পড়িল না, কিন্তু গোমস্থা নির্বিকার চিত্রে তার ভিতরে কিন্তু তার চিত্তে অর্থাৎ তার হৃদয়ে এতটুকু মায়া হলো না, পড়িলে এ চাকরি তাহার জুটিত না। অর্থাৎ তারা যদি এই হতো, তাদের যদি ভিতরে কোনো দয়া মায়ামমতা থাকতো, তাহলে কি হতো, তাদের কিন্তু এই চাকরিটা জুটত না। কহিলেন, পরেশ দেখ তো হে, এ বেটার খাজনা বাকি পড়েছে কিনা, থাকে তো জালটাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয়, হার আমজাদা পালাতে পারে। বলছেন যে অধরায় দেখছে যে একে ছেলেটার মা মারা গেছে এবং বলছে যে যে পরেশ দেখতো হে, এ বেটার খাজনা বাকি পড়েছে কিনা, অর্থাৎ তাদের খাজনা বাকি পড়েছে কিনা এবং তাদের বাড়িতে জালটার কিছু আছে কিনা, যদি থাকে তো যে তাকে কেড়ে আনতে বলছে। এই এই চিত্রের মধ্যে দিয়ে কিন্তু লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এই যে সামন্তবাদী সমাজের যে প্রভু, এই প্রভুদের যে নির্মম নির্যাতন এবং তাদের যে নিপীড়ন এবং নিম্ন শ্রেণীর মানুষকে তারা যে কীভাবে জুলুম যোগচোর করেছে, সেই সকল চিত্রই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই অধর রায় এবং এদের মধ্যে দিয়েই তুলে ধরার চেষ্টা করেছেন। মুখর্জবাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল 1টা দিন মাত্র বাকি, এর মধ্যেই মুখর্জবাড়ির অর্থাৎ ওই যে মুখোপাধ্যায় মহাশয় যিনি ধানের কারবারে অতিশয় সংগতিপূর্ণ অর্থাৎ অনেক টাকার মালিক, ধানের কারবার করে ফেলেছেন, তার বাড়িতে শ্রাদ্ধে তার স্ত্রী মারা গেছেন, শ্রাদ্ধের মাত্র 1টা দিন বাকি। সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে, অর্থাৎ মুখর্জী মহাশয়ের স্ত্রীর যে তার যে কি বলা হয় শ্রাদ্ধ, সেই শ্রাদ্ধ তার বাড়ির যে তার কি বলে উপযুক্তভাবেই তা করা হচ্ছিল। বিদ্যু ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন, কাঙালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল,
কহিল, ঠাকুর মশাই, আমার মা মরে গেছে। তাই এসে এই মুখুজ্জ মশাইকে বলছেন যে, ঠাকুর মশাই, আমার মা মরেছে। তুই কে, কি চাস তুই? বলছে, তুই কে, তুই কি চাস? আমি কাঙালি, মা বলে গেছে যে নাকি আগুন দিবে, তা দি গে না। মুখুজ্জ মশাই বলছে, তা তো মা বলেছে তোকে আগুন দিতে, জ্বালিয়ে দে। কাছারির ব্যাপারটি ইতিমধ্যে মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল। একজন কহিল, ও বোধ হয় একটা গাছ চায়। এই বলিয়ে সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল। অর্থাৎ এই যে কাছারির যে ব্যাপারটা সেটা মুখে মুখে রটে গেছে, ঘটনাটা প্রকাশ পেয়ে গেছে, এবং একজন বলল, ও বোধ হয় একটা গাছ চায়। মুখুজ্জ বিস্মিত এবং বিরক্ত হইয়া কহিলেন, শোনো আবদার, আমারই তো কত কাঠের দরকার, কাল বাজে পরশু কাজ, যা যা, এখান থেকে এখানে কিছুই হবে না, এখানে কিচ্ছু হবে না। এই বলিয়ে অমৃত প্রস্থান করলেন। তাহলে বললো মুখুজ্জ মশাই, বলল যে কি, বিস্মিত এবং বিরক্ত হয়ে বলল যে, আজ বাদে কাল আমার যে স্ত্রী, তার হচ্ছে কাজ, অর্থাৎ তার হচ্ছে শ্রাদ্ধের কাজ, এখানে আমারই কত কাঠের দরকার, আর তোর নাকি এখন কাঠে, শোনো আবদার, আমারই তো কাঠে কত কাঠের দরকার, এখানে কিচ্ছু হবে না, তুই এখান থেকে বিদায় হ। এই বলিয়ে সে অন্যত্র চলে গেল। ভট্টাচার্য মহাশয় অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন। এই যে ভট্টাচার্য মহাশয় কি করেছিলেন, অদূরে বসিয়া একটা ফর্দ করিতেছিলেন। তিনি বলিলেন, তোদের যেতে কে কবে আবার ওড়ায় রে, যা মুখে একটু নুনো জলে দিয়ে নদী চড়ায় মাটি দিয়ে। এই যে একটা ভৎসনা একটা ছেলে, তার শব্দ মাতৃহারা একটা ছেলে, সে ছেলেকে ভট্টাচার্য মহাশয় বলছেন, অদরি বসু বলছেন যে, তোদের জাতে, অর্থাৎ এই যে দূরে যাত, এই দূরে যাতে আবার কে কখন তাকে পোড়ায় রে, যা মুখে একটু নুড়ে জেড়ে দিয়ে মাঠ নদীর চড়ায় মাটি দিয়ে। অর্থাৎ তাদের জাতে কখনো পোড়ায় না, কিন্তু তার বলছে যে একটু নুড়ে, অর্থাৎ খড়কুটো জ্বলে একটু কি করে তাকে মাটিতে কি করে দে, মাটি দেবে। মুখোপাধ্য মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্ত ভারবে এই পথে কোথায় যাইতেছিলেন। তিনি কান খাড়া করিয়া একটুখানি শুনিয়ে কহিলেন, দেখছেন ভট্টাচার্য মহাশয়, সব বেটারাই এখন বামন কায়েত হতে চায়। বলিয়া কাজের ঝুঁকে আর কোথায় চলিয়া গেলেন। তো বলল যে, মহাশয় দেখেছেন এখন সব বেটারাই ব্রাহ্মণ এবং কায়স্থ হতে চায়। অর্থাৎ এই যে কাঙালির মায়ের যে ছোট জাত, ছোট জাত বলে যে তিনি যে মৃত্যুর সময় একটু মুখে আগুন চেয়েছেন, একটু সামান্য কি বলেছেন যে কাঠি চেয়েছেন তাকে সৎকার করার জন্য, তাই তারা বলছেন, অবজ্ঞা করছেন, ভর্সনা করছেন যে আজকাল সবাই ব্রাহ্মণ এবং কায়স্থ হতে চায়। কাঙালি আর প্রার্থনা করিল না। এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়ো হইয়া গিয়েছে। কাঙালি আর তাদের কাছে কোনো প্রার্থনা করলো না। এই দুই এক ঘন্টার মধ্যে তার মা মারা যাওয়া, কাঠ চাইতে যাওয়া, বিভিন্ন ভৎসনার শিকার হওয়া, বিভিন্নভাবে তাকে লাঞ্ছিত হওয়া, এই সমস্ত কিছুর অভিজ্ঞতা সে যেন কি হয়েছিল, এই বয়সের ছাপ পড়েছিল। নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়ে আসে উপস্থিত হইল। আর এগুলো বাদ দিয়ে সে কি করলো, নিঃশব্দে ধীরে ধীরে তার মায়ের কাছে গিয়ে উপস্থিত হলো। নদীর চরে গর্ত খুলিয়া অভাবীকে শোয়ানো হইল। তাকে কি করলো, এই নদীর চরে শেষ পর্যন্ত তার মাকে গর্ত করিয়া তাকে শোয়ানো হলো। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়া দিয়ে তাহারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল। রাখালের মা কি করলো, কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়া দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করিয়া ফেলিয়া দিল। তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়ে কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। এরপরে কি করলো, তারপরে সকলে মিলিয়া তাকে মাটি চাপা দিয়ে, কাঙালির মাকে মাটি চাপা দিয়ে কাঙালির মায়ের শেষ চিহ্নটুকু শেষ করে দিল। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আঁটি হইতে সেই স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল। তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি উর্ধ্ব দৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। মাটি বলল, সবাই কাঙালির মাকে মাটি চাপা দিয়ে তার নিজে নিজে কাজে ব্যস্ত হয়ে পড়লো ঠিকই, কিন্তু কাঙালি সেই পোড়া খড়ের আঁটি হইতে, সেই পোড়া খড়ের আঁটি হতে যে স্বল্প ধোঁয়া ঘুরে ঘুরে ঊর্ধ্বাকাশের দিকে যাচ্ছিল, কাঙালির মা সেইটুকুর দিকে এক দৃষ্টে চেয়েছিল, স্তব্ধ হয়ে চেয়ে রইল।
কেননা কাঙালি চেষ্টা করছিল তার মার যে এই ধোঁয়াটু পড়ছিল সেও চেষ্টা করছিল দেখার জন্য তার মা আসলে কিভাবে স্বপ্নে যাচ্ছেন। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের অভাগীর স্বর্গ গল্পটি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই অভাগীর স্বর্গ গল্পটি এত সুন্দর এত চমৎকার ভাবে এখানে উপস্থাপন করেছেন যার তুলনা হয় না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের অভাগীর স্বর্গ, অভাগীর জীবন নাট্যের শেষ পরিণতি এবং অভাগীর জীবনের শেষ পরিণতির মধ্যে দিয়ে লেখক বোঝাতে চেয়েছেন যে কাঙালির এই গল্পটির মধ্যে দিয়ে লেখক বোঝাতে চেয়েছেন যে সেই সময় সামন্তবাদী ব্যবস্থা, যারা জমিদার শ্রেণী, সেই জমিদার শ্রেণীর মানুষের মধ্যে দিয়ে কীভাবে নিম্ন শ্রেণীর মানুষরা নিগৃহীত হতো, তাদের হাতে লাঞ্ছিত হতো, সেই কথাগুলো কিন্তু ফুটে উঠেছে এই অভাগীর স্বর্গ গল্পটির মধ্যে দিয়ে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমাদের পরবর্তীতে বিভিন্ন প্রশ্ন দেওয়া থাকবে, তোমরা সেই অনুযায়ী তোমাদের প্রশ্নগুলো করবে বাসায়। ধন্যবাদ সবাইকে।